এটা রান্না করছি আজকে খুব হেঁচকি উঠছে আমার কেন হেঁচকি উঠছে আমি বুঝতে পারছি না ইন্টারাপ্ট হবে আজকে কিন্তু এই রান্নাটা খেতে অসাধারণ হয় জাস্ট অনেক কিছু দিয়েছি এটার মধ্যে কিন্তু কী কী দিয়েছি সেটা এখন বলবো গুড ইভিনিং এখন সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি আলো এসেছে তোমরা দেখতেই পাচ্ছ তো গুড ইভিনিং বলবো না ব্যাড ইভিনিং বলবো না কি বলবো বুঝতে পারছি না কারণ খুব যে গুড নয় সেটা বলাই বাহুল্য কারণ লাইফ আফটার আমফান কিরকম আমফানটা হয়ে যাওয়ার পরে আমাদের জীবনটা কিরকম সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব তো জীবনটা ডেঞ্জারাস আমফান তো হলো ভিডিও তো শুনতে তোমরা দেখলে কিন্তু তারপরে লাইফ তোমরা খবরে আশা করছি দেখতে পাচ্ছ তারপরের জীবনটা ডেঞ্জারাস চতুর্দিকে আলো নেই জল নেই মানুষের কাছে খাবার নেই মানে যা তা অবস্থা আমাদের টিভি ছিল না ইন্টারনেট এখনো নেই কারণ বড় বড় গাছ পড়ে রয়েছে বাবুকে একটু দেখে দাও না প্লিজ বাবু অ্যাকচুয়ালি আমাদের লাইফ উইথ করোনা এক ধরনের চলছিল আর লাইফ আফটার আমফান আর এক রকমের কোনটা বেশি ডেঞ্জারাস বলবো সেটা বুঝতে পারছি না অবভিয়াসলি করোনার থেকে আমফানটা অনেক বেশি ডেঞ্জারাস হয়ে এসেছে আমাদের কাছে করোনাতে তবু একটা প্রোটেকশন আছে কি তুমি যদি বাড়ি থেকে না বেরো তোমার কিছু হবে না কিন্তু আমফানে সেই প্রোটেকশনটা নেই কারণ তুমি বাড়ি থেকে না বেরোলেও তোমার ঝড় যদি হয় তোমার ইলেকট্রিসিটি থাকবে না খুব স্বাভাবিক নিয়মে তোমার জল থাকবে না খুব স্বাভাবিক নিয়মে ন্যাচারালি যদি ইলেকট্রিসিটি না থাকে তাহলে জল উঠবে কিভাবে ট্যাঙ্কে তাহলে অ্যাকোয়াগার্ড থেকে জল আর এখন যেহেতু শহর জীবনে আগের মতন যেহেতু টিউবওয়েল আর নেই টিউবওয়েল সিস্টেমটা যতদিন ছিল বা ভারী যতদিন জল দিত মানে যে সময়টার কথা বলছি ততদিন জলের ক্রাইসিসটা মানুষ হয়তো বুঝতে পারেনি কিন্তু এখন যখন মেশিন নির্ভর জল হয়ে গেছে এখন যখন মেশিনের ওপর ডিপেন্ড করে জল খেতে হচ্ছে আমাদের বা যারা কিনে খায় জল দোকানপাট বন্ধ ডিজাস্টার সম্পূর্ণ এবার তাদের হয়ে গেছে ভীষণ প্রবলেম মানে আমাদের বিশাল প্রবলেম মানে আলো নেই জল নেই সমস্ত বড় গাছ পড়ে রয়েছে এখনো টিল ডেট আজকে আজকে ২৪ আজকে ২৪ না রে বাবু আজকে ২৪ তারিখ সমস্ত বড় গাছ পড়ে রয়েছে আজ ২৪ তারিখ বলতে মনে পড়লো আমার সকল মুসলিম ভাই বন্ধুদের জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা তোমরা অনেক ভালোভাবে ঈদ কাটাও জানি বছরটা একটু খারাপ যাচ্ছে তোমাদের উৎসবও খারাপ যাচ্ছে আমাদের উৎসবও খারাপ ঈদ উৎসব তো সবারই তোমাদের একার ঈদ বলে নয় ঈদে আমরাও মজা করি আমরাও খাওয়া দাওয়া করি যে সেখানে দাঁড়িয়ে সবারই সময়টা সমানভাবে খারাপ যেতে আরম্ভ করেছে কাজে এই কথাটাই বলবো যে যার যার বাড়িতে থেকে এই বছরটা সেলিব্রেট করো বেরিও না নামাজ পড়ার যেটা সেটা বাড়িতে থেকে যদি পসিবল হয় আমি সিস্টেমটা ঠিক জানি না সেটা বাড়িতে থেকে পসিবল কিনা নিশ্চয়ই পসিবল ভগবান সব জায়গায় আছে ভগবান কি শুধু মসজিদ বা মন্দিরে আছে তা তো না ভগবান সব জায়গায় আছেন আমরা তাকে ডাকলেই তার মতন করে তিনি সাড়া দেন ঈশ্বর নিজের মতন করে ভক্তদের কাছে সাড়া দেন অবশ্যই তো এবছরটা কমসে কম তোমরা বাড়িতে কাটাও ঈদটা বাড়িতেই করো এটা বোধ হয় মিঠি ঈদ আমি সঠিক জানি না হ্যাঁ বোধ হয় এটা মিঠি ঈদ এটা বোধ হয় বকরঈদ নয় এটা তোমরা যারা আমার বাংলাদেশের বন্ধুরা আছো বা যারা আমার মুসলিম বন্ধুরা ইন্ডিয়ার রয়েছো যারা আমাকে দেখো তারা অবশ্যই আমাকে বলো যে এটা মিঠি ঈদ না বকরঈদ আমি খুব গন্ডগোল করি এটা দুর্গাপুজোর আগে পিছে যে ঈদটা আসে দুর্গাপুজোর আগে প্রবাবলি যে ঈদটা আসে আমার মনে হয় ওটাই বকরঈদ হয়
মানে বকরি ঈদ যেটাকে বলে, আর এটা বোধহয় মিঠি ঈদ, কারণ আমি যখন দিল্লিতে থাকতাম আমার এক স্টুডেন্ট ছিল সাহিল বলে, সে সাহিল ওরা মুসলিম ছিল, আর সাহিলের মা প্রতি বছর নিয়ম করে আমাকে মিঠি সেবাই দিয়ে যেত অনেকটা করে, আর আমরা দুধে ভিজিয়ে ভীষণ ভালো লাগতো খেতে ওটা। তো এটা প্রবাবলি মিঠি ঈদ হবে। তো ঈদের অনেক 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 শুভেচ্ছা তোমাদের সকলকে, সকলে খুব ভালোভাবে ঈদ কাটাও, খুব সুন্দরভাবে ঈদ সেলিব্রেট করো। তবে হ্যাঁ, সত্যি একটা ডিজাস্টার গেছে প্রচুর, সরি আমার একটা ফোন এসে গেছিল, বুঝতেই পারছো যে আমি এখন মোবাইলে করছি, কারণ ডিএসএলআর এ যে ভিডিওগুলো হয় ভিডিও সাইজ এত বড় বড় হয় যে সেই ভিডিওটা এডিট করে আপলোড করার মতন মোবাইল ইন্টারনেট আমাকে পারমিট করছে না। মোবাইলে তো এক তো আমার কোনো টাওয়ার নেই, প্রথমত আমাকে কেউ হোয়াটসঅ্যাপ করে পাচ্ছে না, আমাকে কেউ ফোন করে পাচ্ছে না। যখন কখনো টাওয়ার আসছে তখন আমাকে যদি কেউ ফোন করছে তাও এক সেকেন্ড হ্যাঁ হ্যালো ওই করার পরে খেরর 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 আওয়াজে ফোনটা কেটে যাচ্ছে, তারপর দেখছি টাওয়ারের জায়গাটা একদম ক্রস, মানে টাওয়ার নেই কোনো। আর মোবাইলে যেটা ইন্টারনেট আমার যেটা ডেটা রয়েছে সেটা ডিএসএলআর এর ভিডিওগুলোকে, অত ফাইল সাইজ হেভি ফাইল সাইজের ভিডিওকে পারমিট করে না, আপলোড করতে দেয় না, মানে সাংঘাতিক কঠিন কাজ হয়েছে সেটা আপলোড করা। তো কি আর করা যাবে, তো এখন মোবাইলেই করছি, এছাড়া তো কোনো আমার কাছে গতি নেই। আমি জানি না কিভাবে ব্লগিং আর করবো, আগে কিভাবে কি করবো জানি না, ব্লগিং করতে পারবো কিনা তাও জানি না, মানে একটা ক্যাডাভ্যারাস পরিস্থিতি হয়েছে। ক্যাডাভ্যারাস মানে বুঝে নাও, মানে ওই আর কি একটা যাচ্ছে তাই পরিস্থিতি হয়ে রয়েছে। প্রচুর জায়গাতে জল ঢুকে গেছে, প্রচুর মানুষের বাড়ি গাছ পড়ে, বিকো বসো, প্রচুর মানুষের বাড়ির চাল গাছ পড়ে ভেঙে গেছে। আমাদের এখানে একটা 10 দিনের বাচ্চা শিশু একদম সদ্যজাত, সে জাস্ট গাছ পড়ে তার জীবনহানি হতে হতে সে বেঁচেছে, পাড়ার ছেলেরা গিয়ে তাকে বাঁচিয়ে দিয়েছে, মানে ভগবান রক্ষা করেছে ওকে। তো ডিজাস্টার হয়ে গেছে, বিশ্বাস করো মানে বলতে পারবো না। আমার যে ওয়াইফাই কানেকশন নেই, আজকে ফোন করলাম, প্রথমত তারা ফোন ধরছিল না, কারণ তাদের কাছে ফলস রিং যাচ্ছে, ফোন যাচ্ছেই না। আমাকেও প্রচুর মানুষ ফোন করে জানালো যে ফোন রিং হচ্ছে কিন্তু তুই কেন ফোন ধরছিস না, যখন হয়তো হোয়াটসঅ্যাপ এসেছে, ইন্টারনেট কানেকশন এসেছে, মানে ঝলকের জন্য মোবাইল ডেটাটা এসেছে, হয়তো আমি হোয়াটসঅ্যাপটা অন করে দেখেছি, সে হয়তো বলছে যে ফোন করেছি ফোন ধরছিস না। কেন ফোন ধরছি না তা নয়, ফোন আসছেই না আমার কাছে, ফলস রিং হচ্ছে পুরো একদম। তো হ্যাঁ, এটা এটা পাপাকে একটু দিয়ে দিত, পাপাকে দিয়ে দে। তো ফোন আসছেই না আমার কাছে, তো তারা বলছে যে ফোন ধরছিস না কেন বা ফোন ধরছো না কেন, ফলস রিং হচ্ছে যথারীতি। আজকে ওয়াইফাই এর লোকটাকে ফোন করলাম, করে যে মানে যে আমাদের এখানকার যার এখান এই এলাকার অ্যাকাউন্টেবিলিটি রয়েছে তাকে ফোন করলাম, করে জিজ্ঞাসা করলাম, বললো এখন এক সপ্তাহ, মানে ব্লগিং গেল ভোগে পুরো একদম, এক সপ্তাহ আরো ইন্টারনেট আসবে না, গাছ সরানো হচ্ছে না, মানে গাছ সরছেই না, গাছ কাটা হচ্ছে না, লোকেরা বিক্ষোভ করছে, প্রচুর পরিমাণে লোক রাস্তায় চেঁচামেচি করছে দেখতে পাচ্ছি। কারণ আমরা যে এলাকায় থাকি, আমি টালিগঞ্জে থাকি, আমি অনেকবার বলেছি তোমাদেরকে যে টালিগঞ্জে থাকি, টালিগঞ্জে থাকি, তো তোমরা খবরে হয়তো দেখতে পাচ্ছ যে টালিগঞ্জের পরিস্থিতি কি হয়ে রয়েছে। নট অনলি টালিগঞ্জ, টালিগঞ্জ বেহালা, তারপরে আরো এই সমস্ত দিক, সব জায়গাকার পরিস্থিতি একদম হাতের বাইরে বেরিয়ে গেছে। তো এই পর্যন্ত হয়ে রয়েছে, জানি না কদিন ব্লগিং করতে পারবো, কিভাবে ব্লগিং করব, কারণ আমার যেহেতু ক্যামেরায় করে অভ্যেস হয়ে গেছে, আমি মোবাইল থ্রু আপলোড করতে পারি না, আমি ল্যাপটপে করি, মানে হ্যাটস অফ সেই সব ক্রিয়েটরদের যারা মোবাইল দিয়ে আপলোড করতে পারে। মোবাইল দিয়ে আপলোড করার বাবা কি কঠিন কাজ, আমি মোবাইল দিয়ে আপলোডই করতে পারি না,
মানে আমাকে নতুন করে শিখতে হচ্ছে যে মোবাইল দিয়ে আমি কিভাবে আপলোড করবো। মোবাইল দিয়ে আপলোড করা খুব কঠিন কাজ, মানে আমার কাছে কঠিন লাগছে আর কি। আমি যেহেতু কোনোদিন শুরু থেকে করিনি, আমার কাছে বীভৎস কঠিন ব্যাপার লাগছে সেটা। সবাই বলছে কেন মোবাইল দিয়ে আপলোড করা তো সবচেয়ে সোজা সবচেয়ে সোজা, কিন্তু আমার কাছে ভীষণ কঠিন লাগছে, আমি বুঝতে পারছি না। যদিও শিখতে কতক্ষণ, যে কোনো জিনিসই শিখতে জাস্ট একবার একটা ট্রায়াল লাগে, তার বেশি তো আর লাগবে না। সে এত মাথা মোটা কারণ নয় যে শিখতেই পারবে না। কিন্তু এইভাবে ব্লগিং কদিন করবো আমি জানি না, কিভাবে কি হবে কিছু বুঝতে পারছি না, কিছুই বুঝতে পারছি না। আজকের কারেন্ট এসেছে, মানে কারেন্ট আছে তো, সকালবেলা একটুখানি হোয়াটসঅ্যাপটা দেখলাম, এদিক ওদিক দেখে দেখলাম টেকলাম, কারোর ভিডিও দেখা পসিবল হচ্ছে না, কে ভিডিও আপলোড করছে না করছে। আমি যাদের দেখি আর কি, তারা আদৌ আপলোড করছে কি না করছে কিছু জানি না, কারণ ওইটুকু ডেটা রেখে দিতে হচ্ছে মায়ের সাথে একটু কথা বলার জন্য, মা বাবা কেমন আছে সেটা জানার জন্য, বোনের সাথে একটু কথা বলার জন্য, ওইটুকানি ডাটা রেখে দিতে হচ্ছে। মানে যাচ্ছে তাই অবস্থা হয়েছে, মানে বিভৎসজনক অবস্থা হয়েছে। তো দেখা যাক কতদূর কি করতে পারি না করতে পারি। ভেবেছিলাম যে আমফান ও কোনো ব্যাপার না, যেরকম ফোনই আসবো বলেও কেটে বেরিয়ে গেছিল আসেনি, সেই রকমই ব্যাপার হবে, আমফানটা কোনো ব্যাপার হবে না। কিন্তু আমফান যে এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখাবে আমাদের, সমস্ত বড় গাছ পড়ে গেছে, শুধু বোধহয় জিটি রোড না, ওই যশোর রোডের ওদিকের গাছগুলো রয়েছে, যশোর রোডের ওদিকের গাছ পড়লে ওদিকটা একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে যেত। যশোর রোডের ওদিকের গাছ কিছু পড়েনি, আমাদের এলাকার আমাদের লেকের বোধহয় কয়েকশো গাছ পড়েছে, মানে ছ সাতশো গাছ বোধহয় পড়েই গেছে লেকে, মানে শুধু গাছকে গাছ, গাছের লাশ পড়ে রয়েছে শুধু। এখন কতদিনে সেই গাছ কাটা হবে, কতদিনে সেই গাছ সরানো হবে, বহু লোকের বাড়ি এখনো পর্যন্ত অন্ধকারে, বহু লোকের বাড়িতে এখনো পর্যন্ত পানীয় জল নেই, বহু লোকের বাড়িতে খুব কষ্ট হয় এই পরিস্থিতির মধ্যে যাদের নেই আর আমাদের আছে। আমরা কি এই কি ব্লগ করব, মানে ব্লগিং করতে গেলে তো একটা মনে একটা পিসের দরকার পড়ে, যে একটা শান্তি সহ আমি কাজটা করছি, যে একটা মনের মধ্যে আনন্দ রয়েছে। এখন যখন দেখছি যে আমাদের নিজেদের এই অবস্থা, এরপর যখন দেখছি যে ছাড়ো আমাদের নিজেদের অবস্থাও ছেড়ে দিলাম, যখন বাদবাকি লোকেদের এরকম অবস্থা, তখন আমি কি ইটিং শো দেব, তখন আমি কি ব্লগ বানাবো, কি বলবো, কি দেখাবো। তখন অর্ধেক লোক এখন জল, পানীয় জল পর্যন্ত তাদের কাছে নেই, করোনা একরকম, তুমি ভাই বাইরে থেকে বেরিও না তুমি সেফ থাকবে, তুমি ভাই লোকের সাথে মিশো না তুমি সেফ থাকবে, কিন্তু এটা তো বাড়িতে থেকে আনসেফ একটা মানুষ। জল দু লিটারের জল, দু লিটারের জল পাঁচজন মিলে খাচ্ছে, না না আড়াইশো টাকা করে বিক্রি হচ্ছে, কোথায় গো মানুষের তো রোজগার নেই করোনার জন্য, কি করবে মানুষ। দেখে মানে শুনে খবরটা দেখে আমার কি দু লিটার জল আড়াইশো টাকা। আর সবচেয়ে বড় কথা, এখন তো অর্ধেক মানুষের রোজগার নেই, শুভময় প্রচুর মানুষের রোজগার নেই। আমরা যারা রোজগার করছি তারা এখন খুব ফরচুনেট যে রোজগারটা আছে, কিন্তু বহু মানুষের এখন রোজগার নেই। এবার ধরো এই যে ৩২তলা ৩০তলা সেই সব এরিয়াতে, সেখানে নিশ্চয়ই জেনারেটরের ব্যবস্থা রয়েছে, জেনারেটর ব্যবস্থা আছে, তেল কিনবে প্রচুর টাকা দিয়ে, তখন তো কত তেল যাচ্ছে, প্রচুর তেল যাচ্ছে। সাউথ সিটির সামনে যত গাছ পড়ে আছে চিন্তা করতে পারবে না, বাপরে বাপ। আমফান যা খেলা দেখে গেল, ফোনির মতনই আন্ডার এস্টিমেট করেছিলাম, বিশ্বাস করো ফোনি যখন এসেছিল এত ভয় পেয়েছিলাম ফোনি আসবে বলে, আলু পেঁয়াজ আদা রসুন দুনিয়া সবকিছু জোগাড় করে রেখে দিয়েছিলাম, মোমবাতি টর্চ ইভেন কিনেছিলাম একটা, কিন্তু ফোনি আসেনি। কিন্তু আমফান যে এই রকম ভয়ঙ্কর ভাবে আসবে, আমফানের বেলা কোনো জোগাড় করিনি, শুধু তিনটে মোমবাতি কিনে রেখে দিয়েছিলাম, আমফান আসার সময় কোনো জোগাড় কিছু করিনি, আর আমফান এলো ভয়ঙ্কর ভাবে। আমফান মানে মানুষকে হিলিয়ে দিয়ে চলে গেল একেবারে।
তার মধ্যে যদি 250 এই 2 লিটার জল 250 টাকা দিয়ে কিনতে হয় তাহলে তো ওটা চালিও না, তাহলে তো মানে ভয়ঙ্কর ব্যাপার। অর্ধেক মানুষের তো এখন রোজগার নেই, খাবে কি তারা? ঈদ আশা করছি আমাদের এখানে হয়েই যাবে। তো আমার ব্লগটা যখন মেবি যাবে, যদি যায়, আদতেই যদি যায় ব্লগটা তোমরা দেখতে পাও, তাহলে হয়তো ততক্ষণে ঈদ সেলিব্রেশন তোমাদের কমপ্লিট হয়ে গেছে। কারণ আদতেই ব্লগটা যাবে কি যাবে না জানি না, কারণ সবটাই ডিপেন্ড করছে ডেটার উপরে। তো ওই মায়ের সাথে কথা বলার জন্য একটু ডেটা রাখছি যে হোয়াটসঅ্যাপে অ্যাটলিস্ট যোগাযোগটা করতে পারি, অ্যাটলিস্ট একটা মেসেজ করে রেখে দিলে যখন ওদের আবার কানেকশন কখনো আসবে তখন মেসেজটা পড়তে পারবে বা ওরা একটা পাল্টা রিপ্লাই দিয়ে রাখতে পারবে, আবার আমার যখন কানেকশন আসবে তখন আমি সেটা দেখতে পাবো। এইরকম ব্যাপার চলছে আর কি, মানে আমারও কানেকশন আছে ওদেরও কানেকশন আছে, এরকমটা হচ্ছে না, মানে যাচ্ছে তাই অবস্থা। যাই হোক, চলো আর বেশি কিছু বলছি না, তোমরা সাবধানে থেকো সবাই। যাদের যাদের এলাকাতে আমফান খুব দুর্গতি করেছে, দুর্গতিই বলবো কারণ সত্যি দুর্গতিই হয়েছে এটা, যাদের যাদের ওটা ওটা না বাবু ওটা তুই রাখ, ওটা আমি করে দিচ্ছি কাজটা, ফায়ারে রাখ। যাদের যাদের এলাকাতে আমফান সত্যি খুব দুর্গতি করেছে তোমরা সাবধানে থেকো, এছাড়া আর বলার কিছু নেই। যখন গাছ সরবে, যখন কিছু হবে, তখনই একমাত্র তোমরা কানেকশন পাবে। হয়তো তোমরা এখন আমার ভিডিওটা দেখতেও পাবে না, যদি আমার ভিডিওটা গিয়ে তোমাদের অবধি পৌঁছে তাহলেও তোমরা আমার ভিডিওটা এখন দেখতে পাবে না, কারণ তোমাদের কাছে এখন কোনো কানেকটিভিটিই নেই। আর আমার কাছে যেটা টিম টিম করে চলছে সেটা দিয়ে চেষ্টা করছি যদি আপলোড করা যায়। লাস্ট ভিডিওটা যেদিনকে রামফান হয়েছিল, রামফান 20 তারিখ হলো না সময়, বুধবার, হ্যাঁ 20 তারিখ হলো না, আমি গিয়ে আপলোড করলাম ওটা 23-এ, আমার দুদিন না তিন দিন লেগেছে একটা ভিডিও আপলোড করতে, কারণ দুদিন লেগেছে, চিন্তা করো। কারণ যখন কানেকশন আসছে, যখন ইলেকট্রিক থাকছে তখন চেষ্টা করছি, আবার যখন চলে যাচ্ছে তখন বন্ধ হয়ে যাচ্ছে, জিনিসটা আপলোড হওয়াই বন্ধ হয়ে যাচ্ছে। মানে এই করে আমি দুদিনে একটা ভিডিও আপলোড করেছি। আর শুরুতে তো জানতাম না যে আমফানে তো ক্ষতি করবে, আমি DSLR এই ভিডিও করছিলাম, যে ফাইল সাইজটাও প্রচুর বড় ছিল, পারছিলাম না করতে। তো যাই হোক, এইভাবেই আমাদেরকে কাটিয়ে উঠতে হবে, থিঙ্ক পজিটিভ, আমাদের এইভাবেই কাটিয়ে উঠতে হবে। মানে আমি নিজেকেই বলছি থিঙ্ক পজিটিভ, তো এইভাবে আমাদেরকে কাটিয়ে উঠতে হবে। তোমরা সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আর ঈদ বাড়িতে কাটাও, খাওয়া দাওয়া করো ভালো মন্দ, কারণ একটু খারাপ দিন যাওয়ার পরে একটু যদি ভালো মন্দ খাওয়া দাওয়া হয় তাহলে মনটা অনেকটা ভালো হয়। তোমাদেরও বলছি মনটা অনেকটা ভালো হয়, পরব তো বছরে একবার করেই আসে, আবার সেই কবে আসবে, অনেকদিন দেরি আছে, সেই দুর্গাপুজোর আগে পরে আসবে, তো অনেক দিন অখুশির হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, একটু বাড়িতে খাওয়া দাওয়া করো ভালো মন্দ, যতটা যার যেরকম সামর্থ্য যে যেরকম পারো একটু খাওয়া দাওয়া করো, তাহলে মনটা ভালো থাকবে, আর কিছু না। এত বিচ্ছিরি জিনিস সময়ের মধ্যে একটু খুশির হাওয়া যে একটা পরব এসেছে, একটু মনটা ভালো রাখার জন্য চেষ্টা করো, আর কিচ্ছু না, এছাড়া আর কিচ্ছু মানে অন্য কিছু না। তো চলো, আমি ব্লগটা এখানে শেষ করছি, জানি না আগেন কবে আমি ব্লগ দিতে পারবো কি না দিতে পারবো, করতে পারবো কি না করতে পারবো কিছুই জানি না। তো সাবধানে থেকো, ভালো থেকো, টাটা।